প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ম্যাথ অংশ নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে আমি তোমাদের কাছে ম্যাথের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমি কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, সেটা হচ্ছে এখানে একটা এ এবং বি দুটি বস্তু আছে, দুটি বস্তুর আলাদা আলাদা ভর দেওয়া আছে। একটি ভর, প্রথমটির ভর হচ্ছে বা এ বস্তুর ভর হচ্ছে 5 কেজি এবং বি বস্তুর ভর হচ্ছে 20 কেজি, আর এই বস্তু দুটি পরস্পর থেকে 10 মিটার দূরত্বে আছে। এখান থেকে কিছু প্রশ্ন আমরা করতে পারি যে এ বস্তু চাঁদে ও পৃথিবীতে ওজনের পার্থক্য কত, ওজনের পার্থক্য কত। এরপর এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে এর বলের কিরূপ পরিবর্তন হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে এ ও বি কে যদি একই সাথে নিচের দিকে পড়তে দেওয়া হয় তাহলে বস্তু দ্বয় একই সাথে মাটিতে পড়বে কিনা, এই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা জিনিস জেনে নেব, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সাধারণত আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত এবং বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 ms² এবং বিষুবীয় অঞ্চলে হচ্ছে 9.78 ms³। আর জি এর আদর্শ মান হচ্ছে, জি এর আদর্শ মান হল 9.8 ms² এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আমি এক্সট্রা আরও দু একটা প্রশ্নের কথা বলি, যেমন হতে পারে এ বস্তুর মেরু অঞ্চলে ওজন কত, বি বস্তুর মেরু অঞ্চলে ওজন কত। এমনও হতে পারে এ বস্তু মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে দুই অঞ্চলের কথাই বলতে পারে, যে এ বস্তুর মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে ওজন কত বা এই ওজনের পার্থক্য কত। সেই ধরনের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা এরকম, যে বলা হলো এ বস্তুর মেরু অঞ্চলে ওজন কত। তাহলে আমরা জানি এ বস্তুর জন্য আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে এ বস্তুর ভর এম সমান 5 কেজি, আর অভিকর্ষ ত্বরণ মেরু অঞ্চলে কত সেটা আগে আমাদেরকে জানতে হবে, বা আমরা এটা মেমোরাইজ করে ফেলেছি অলরেডি। সেটা হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 ms² অতএব মেরু অঞ্চলে বস্তুটির ওজন হবে, ওজনের জন্য আমরা সূত্র শিখেছিলাম, ওজন W=mg। তাহলে অতএব মেরু অঞ্চলে বস্তুর ওজন W=mg বা W=m এর মান হচ্ছে 5 আর জি এর মান হচ্ছে 9.83 = এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 5 × 9.83 = 49.15 N। ওজনের একক নিউটন, তাই এখানে একক হবে নিউটন। অবশ্যই খেয়াল রাখবে নিউটন একক যেন অবশ্যই আমাদের অ্যান্সারের ক্ষেত্রে একক না দিলে মার্ক কাটা যাবে, অতএব এককটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে বস্তুটি মেরু অঞ্চলে ওজন। এখন যদি বলা হয় যে এর বিষুবীয় অঞ্চলে ওজন কত হবে, সেক্ষেত্রে আমরা বিষুবীয় অঞ্চলের জন্য ওজন বের করব। এখানে জাস্ট একটু সেইটুকু চেঞ্জ হবে, জাস্ট এখানে মেরুর জায়গায় বিষুবীয় যদি আমরা বসাই তাহলে হবে বিষুবীয়, বিষুবীয় অঞ্চলে জি এর মানটা ভেরিয়েশন থাকবে, সেটা হচ্ছে 9.78 ms² জাস্ট এখানে মানটা আমরা চেঞ্জ করে দিব তাহলেই হয়ে যাবে। তোমরা খাতায় করার সময় অবশ্যই তোমাদেরকে আলাদাভাবে করতে হবে, যেহেতু আমি এখানে এখানে আমি ইরেজ করার উপায় আছে, তাহলে আমি এখানে জাস্ট মুছে দিয়ে মান বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করে মান আসবে আমার 9.87
into 5 48.9 newton এটা হচ্ছে মেরু অঞ্চলে সরি বিষুবীয় অঞ্চলে তাহলে মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে যদি কখনো বের করতে বলা হয় ওজন তাহলে অবশ্যই আমাদের দুটো তথ্য মনে রাখতে হবে একটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান এবং মেরু অঞ্চলে জি এর মান কত সেই মান দুটো মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে এটা হলো বিষুবীয় এবং মেরু অঞ্চলে এখন পার্থক্যর কথা যদি বলা হয় তাহলে অবশ্যই মেরু অঞ্চলেরটা বের করে পরবর্তীতে বিষুবীয় অঞ্চলটা বের করে দুটোকে মাইনাস করে দিলেই পার্থক্যটা পাওয়া যাবে এরপরে আসি যদি বলা হয় যে এই বস্তুটা চাঁদে ও পৃথিবীতে ওজনের তারতম্য কত যেটা আমরা এখানে ক নম্বর প্রশ্নটাতে লিখেছি তাহলে প্রথমে আমরা বের করব এই বস্তু পৃথিবীতে ওজন কত সেটা এবং তারপরে চাঁদে কত সেটা বের করে দুটোকে মাইনাস করে দিলেই অ্যান্সার চলে আসবে তো পৃথিবীতে যখন আমরা বের করব তখন জি এর মানটা কি ধরবো আমরা আগেই বলেছি যে জি এর আদর্শ মান হচ্ছে 9.8 তাহলে আমরা লিখব দেওয়া আছে এ বস্তুর ভর এম সমান 5 কেজি পৃথিবীতে অভিগস ত্বরণ জি ইকুয়াল 9.8 ms ইনভার্স 2 এখানে আমরা 9.8 লিখব জি এর যে আদর্শ মান সেটা এরপর আমার দরকার হবে কি অতএব ওজন এখন আমরা লিখব অতএব পৃথিবীতে ওজন ডাব্লিউ ইকুয়াল এম জি সমান 5 × 9.8 ইকুয়াল 49 newton এটা হচ্ছে পৃথিবীতে ওজন এবার আসবো আমরা চাঁদে ওজন কত তাহলে আবার আমরা লিখবো এই বস্তু ভর ভরে কোনো পরিবর্তন হবে না চাঁদেই যায় আর যেখানেই যায় না কেন ভর যা ছিল ঠিক তাই থাকবে তাহলে ভর চাঁদের ক্ষেত্রে এটা কোনো ছিল পৃথিবীতে এবার হবে চাঁদের ক্ষেত্রে চাঁদে চাঁদে বস্তুর ভর এম সমান ওই 5 কেজি থাকবে কারণ ভর পরিবর্তন হয় না চাঁদে অভিগস ত্বরণ আমরা লিখব অভিগস ত্বরণ এটাকে আমরা জি ড্যাশ লিখব জি ড্যাশ ইকুয়াল পৃথিবীতে যে অভিগস ত্বরণ আছে তাকে আমরা জি বলেছি তাহলে সেটা হবে কি জি এর 6/1 তাহলে আমরা এখানে 9.8 এর 6/1 সমান আসবে 1.63 মেবি 9.8/6 ইকুয়াল 1.63 এত এম এস ইনভার্স 2 এটা হচ্ছে আমার চাঁদে অভিগস ত্বরণের মান হবে চাঁদে এত অতএব চাঁদে ওজন কত হবে অতএব চাঁদে ওজন ডাব্লিউ ইকুয়াল 5 কেজি ইন্টু 1 পয়েন্ট মানে জি এর মানটা বসাবো আমরা আমি সূত্রটা লিখিয়ে দিচ্ছি এম জি ড্যাশ সমান নিচে লিখি সমান 5 × 1.633 তাহলে আসছে 8.167 এত নিউটন এটাকে ড্যাশ বলে এর আগে যেহেতু আমরা ডাব্লু বলেছি তাহলে এখানে ডাব্লু ড্যাশ বলবো অতএব চাঁদে ওই বস্তুটার ওজন দাঁড়াচ্ছে এত নিউটন এটা হচ্ছে চাঁদে এখন যদি বলা হয় যে তারতম্য বা পার্থক্য কত সেক্ষেত্রে আমরা কি করব এই যে পৃথিবীতে যে ওজনটা পেয়েছি এই ওজন থেকে চাঁদের ওজনটাকে মাইনাস করে দিব অতএব তারতম্য বা পার্থক্যর জন্য আমরা লিখতে পারবো যে ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ ইকুয়াল ওই দুটোর মান থেকে বিয়োগ করলেই অ্যান্সার চলে আসবে 4.9 তাহলে আসছে
40.83 এত নিউটন। এটা হচ্ছে তারতম্য, চাঁদে এবং পৃথিবীতে বস্তুটার ওজনের তারতম্য হচ্ছে 40.83 নিউটন। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা? অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার বলছি, তোমাদের বলা হলো এই বস্তুর চাঁদে ও পৃথিবীতে ওজনের পার্থক্য কত। প্রথমে আমাদের কাজ হবে পৃথিবীতে এর ওজনটা বের করে নেওয়া। এর ভর হচ্ছে 5 কেজি। আর পৃথিবীতে আমরা আদর্শ মান, জি এর আদর্শ মান ধরি 9.8, তাহলে পৃথিবীতে বস্তুটার ওজন হবে mg, w = mg, মান বসিয়ে আমরা পেয়েছি 49 নিউটন। এরপর আসবে চাঁদে, চাঁদের ভর যা ছিল তাই থাকবে, কারণ ভর পরিবর্তন হয় না। অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ত্বরণের 6/1, তাহলে আমরা লিখব পৃথিবীতে যে ত্বরণ ছিল তার 6/1, তাহলে ক্যালকুলেশন করে আসবে আমাদের 1.63 mS/2। তাহলে চাঁদে ওজন কত হবে? w = mg, মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো 8.167 নিউটন। তাহলে পার্থক্য কি হবে? পার্থক্য হচ্ছে পৃথিবীতে ওজন মাইনাস চাঁদে ওজন, করে দিলে আসবে হচ্ছে 40.83। এটাই হচ্ছে পৃথিবী এবং চাঁদে বস্তুটির ওজনের তারতম্য বা পার্থক্য। এরপরে আমরা শিখব পরের ম্যাথটা, যে এ এবং বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয় তাহলে বস্তুটার আকর্ষণ বলের কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এখন দূরত্ব পরিবর্তন করার আগে যে আকর্ষণ বলটা আছে সেটাকে আমরা বের করে নেব। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব? প্রথম অবস্থায় যে দেওয়া আছে, দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে এটা হচ্ছে তোমার খয়ের অ্যান্সার, এর আগেটা ছিল কয়ের। তাহলে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের কি পরিবর্তন হবে? তাহলে আমরা লিখব এর ভর m1 = 5 কেজি, বি এর ভর m2 = 20 কেজি, আর এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব d = 20 মিটার। ওকে, তাহলে এ বি এর মধ্যকার আকর্ষণ বলটা বের করব। এ ও বি এর মধ্যকার আকর্ষণ বল F1 =, এটাকে 1 লিখলাম, পরেরটা F2 লিখব, g × m1 m2 d² ওকে, তাহলে সমান সমান এখানে g থাকবে, এর মান বসিয়ে দিলে 5×20/, দূরত্ব ছিল 10 এর উপর স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে আসবে আমার এখানে নিচে 100, আর এখানে হচ্ছে 5×20 করলেও 100, এত, অর্থাৎ F1 এর মান পেলাম এত। এরপর আমরা যদি দূরত্ব 3 গুণ করা হয় সেক্ষেত্রে কি হবে, F এর মানটা সেটা বের করবো। অর্থাৎ অবশ্যই ক্ষেত্রে অবশ্যই কমবে, কারণ দূরত্ব যতই বাড়তে থাকবে এর আকর্ষণ বলের মান ততই কমতে থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে লিখব দূরত্ব 3 গুণ করলে আকর্ষণ বল F2 নির্ণয়, তাহলে এখানে আমার M1 এবং M2 এর মান যা ছিল ঠিক তাই থাকবে, এর জন্য এটা কেজি, বি এর জন্য M2 হচ্ছে 20 কেজি, কারণ ভরের তো কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব এটাকে d' বলি, ইকুয়াল 3 গুণ করা হয়েছে, আগে ছিল 10, 3 গুণ করলে 3×10 = 30 মিটার।
মহর্ষি। ওকে, তাহলে অতএব এফ টু হবে এম ওয়ান এম টু ডি ড্যাশ এর উপর স্কোয়ার সমান জি, এটা হচ্ছে ফাইভ ইন্টু টোয়েন্টি বাই ডি এর মান হয়েছে এবার তিরিশ, তার উপর স্কোয়ার সমান এখানে হবে নয় হাজার, এখানে হবে একশো জি, একশো জি। ওকে, এখন যদি আমরা এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এইভাবে লেখা যায়, ধরো এই নয়টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, ওয়ান বাই নাইন লিখলাম ইন্টু এখানে একশো, অর্থাৎ নয় আর একশো গুণ করলে নয়শোই হচ্ছে, আর উপরে যা ছিল তা একশো সাথে বড় জি। ওকে, তাহলে দেখো এই অংশটা, এই অংশটা আর পূর্বের এই অংশটা সেম সেম, অতএব এইটা সমান সমান যদি এফ ওয়ান হয় তাহলে এটাকে আমরা এফ ওয়ান লিখতে পারি, অর্থাৎ এফ টু সমান ওয়ান ভাগ নাইন এফ ওয়ান। তাহলে পরিবর্তনটা কেমন হবে, যে আগের বলের নয় ভাগের এক ভাগ হবে যদি দূরত্ব তিন গুণ করা হয়, যদি দূরত্ব তিন গুণ করা হয় তাহলে আগের যে বলটা ছিল তার নয় ভাগের এক ভাগ হবে পরিবর্তিত বলটি। এই হলো আমাদের এই প্রশ্নটার সমাধান। ওকে, এরপর পরের কথাটা, এটা অঙ্ক না, বেসিক্যালি এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, যাই হোক আমি তাই একটু বলে দিচ্ছি তোমাদের, যে যদি একটা বস্তুকে মুক্তভাবে একই সাথে ছেড়ে দেওয়া, দুটি বস্তুকে ধরো, দুটি বস্তুকে একই সাথে আমি ছেড়ে দিলাম, এ এবং বি বস্তুটা দুটার ভর কিন্তু আলাদা আলাদা ছিল, একটা বড় একটা ছোট হয়তো, তাহলে বস্তুটি একই সাথে মাটিতে পড়বে কি না, এখানে একই সাথে মাটিতে পড়বে আমরা এটা বলতে পারি, কিন্তু এর জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে, সেটা কেমন, সেটা হচ্ছে যে বিনা বাধায়, এখানে কোনো বাধা থাকবে না, অভিকর্ষ বল তারপরে বায়ুমণ্ডলীয় চাপ এই ধরনের কোনো বাধা থাকবে না, এরকম যদি হয় তাহলে দুটি বস্তু যতই হোক না, যদি একটা তুলার টুকরা আর একটা পাথরের খণ্ডকে একসাথে ফেলে দেওয়া হয় তাহলেও তুলার টুকরা এবং পাথরের খণ্ড একই সাথে মাটিতে পড়বে, এটা তো বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন, অর্থাৎ আমরা বলতে পারি এ ও বিকে যদি একই সাথে ছেড়ে দেওয়া হয় তারা একই সাথে মাটিতে পড়বে তখনই যখন এদেরকে বিনা বাধায় পড়তে দেওয়া হবে, অর্থাৎ সেখানে কোনো অভিকর্ষ বল ক্রিয়া করবে না, তারপর বায়ুমণ্ডলের চাপ ক্রিয়া করবে না, তখনই সম্ভব দুটি বস্তু একই সাথে মাটিতে পড়া। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এর মতো এই পর্যন্তই, আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছ, তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে, আরও ম্যাথ অনুশীলন করবে, যাতে করে তোমরা আরও ভালো শিখতে পারো, আর পরবর্তীতে যদি কোনো রকমের সমস্যা তোমাদের মনে হয় যে এটাতে সমস্যা হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।